আৰু এতিয়াও গৃহযুদ্ধ অব্যাহত আছে কংগ্রেসত শীতল গৃহযুদ্ধ বুলি কব লাগিব কিয়নো সন্দেহ অবিশ্বাসত এতিয়াও জর্জরিত কংগ্রেস দলীয় অন্তৰকন্দলত বিধ্বস্ত হৈ পৰিছে প্ৰদেশ কংগ্রেস সভাপতিৰ বিৰুদ্ধে অসন্তুষ্টি মুকলি অসন্তুষ্টি কাৰ্যকৰী সভাপতিৰ নন্দিতা দাসৰ ভিডিঅক লৈ নতুন বিতৰ্ক নন্দিতা দাস কোন বোকৰ বিধায়ক কংগ্রেসৰ সভাৰ মাজতে ৰেকৰ্ডিং কৰি বিতৰ্কত নন্দিতা আভ্যন্তরীণ কন্দলত জর্জরিত প্রদেশ কংগ্রেস এইবার সভাপতির বিরুদ্ধে অসন্তুষ্টি প্রকাশ করলে কার্যকরী সভাপতি কমলাক্ষ দেপুর কায়স্থ বরাকর তিনিখন জেলার সভাপতি নিযুক্তিত কমলাক্ষ দেপুর কায়স্থক অন্ধকারত রখা বলে মুকলি অসন্তুষ্টি প্রকাশ করে কমলাক্ষ দেপুর কায়স্থ ইপিনে বোকর বিধায়িকা নন্দিতা দাসক সৃষ্টি হয়েছে আকৌ নতুন বিতর্ক কংগ্রেসের আভ্যন্তরীণ সভাত নন্দিতা দাসে অডিও রেকর্ডিং করে থাকার মুহূর্তত ভিডিও প্রস্তুত করে কোনো নেতাই ভাইরাল করে দিয়ে অর্থাৎ ভিতরের খবরবুর লিক করেছে নাকি নন্দিতা দাসে এই সন্দর্ভত এটা কৈফয়দি তৎপুয়া নাই কংগ্রেস নেতৃত্বই যেন নতুন গাদ্দারর সন্ধান করে এটা ভারাক্রান্ত প্রদেশ কংগ্রেস গতি নন্দিতা দাসে কংগ্রেসের আভ্যন্তরীণ এখন যে মিটিং সেই মিটিং অডিও রেকর্ডিং করে আসিল কি কারণত অডিও রেকর্ডিং করেছিল কাক দিবলে অডিও রেকর্ডিং করেছিল তাক লৈ বহু প্রশ্নচিহ্ন উত্থাপন হয়েছে হাইকমান্ডে এতিয়া তার কৈফয়ত দি তৎপর আকৌ কৈছো বিভিন্ন সময়ত উত্থাপিত হয়েছে যে বিজেপির এজেন্ট কংগ্রেসত আছে বিশেষ মুখ্যমন্ত্রীর এজেন্ট কংগ্রেসত আছে আর প্রতিটি মুহূর্তর খবর পাই থাকে গতি তেনে ধরনের সন্দেহ ব্যক্ত করা হয়েছে নন্দিতা দাসে কিয় আসলতে রেকর্ডিং করেছিল অডিও রেকর্ডিং করেছিল কাক দিবলে বহু প্রশ্ন আছে নন্দিতা দাসে কি কৈছিল গোটেই বিষয় সন্দর্ভত দেখুৱা বিচাৰিছো বর্তমান যে রাহুল গান্ধীর ঘটনা পরিঘণ্টত সেই ঘটনার উপর বহুতখিনি তথ্য সত্ত্বে কথাখিনি কালি কৈছিল আর এই গোটেখিনি কথার মূল প্রয়োজন আছিল আর সেইকাৰণে মই যেহেতু বিভিন্ন ব্লকত গৈ কেনে মই আমার প্রেস মিট দিবলগা আছে আর রাইজর মাজত বিষয়টো লৈ যাব লাগিব কেনে মই কথাখিনি জানার কারণে যোৱাকালি মই কথাখিনি রেকর্ডিং করেছিলো অডিও রেকর্ডিং আছিল এইটো অকল তেওর কথাখিনিয়ে মই রেকর্ডিং করেছিল তো এই কথাখিনি মই জানি বুঝিয়ে কৰিছো কারণ যোৱাকালি মিটিংখন এনেকুৱা কোনো ইনস্ট্রাকশন নাছিলে যে আমি মোবাইল ইউজ করব গতি রাহুল গান্ধীর বিষয়ে জানিবলগিয়া আছিল কি কি হয়েছে নন্দিতা দাসর অডিও রেকর্ডিং করছিল প্রশ্ন হয় যে লিখি কিয় নললে এইবোর যেহেতু গুরুত্বপূর্ণ প্রসঙ্গ অডিও রেকর্ডিং সেই কারণে করছিল না আন কারণত করছিল এতিয়াও এই বিষয়সমূহ আন্ডারের মাজত আছে পরবর্তী সময়ত স্পষ্ট হব গোটেই ঘটনা প্রবাহত কমলাক্ষ দেপুর কায়স্থ আর বিশেষকৈ আকৌ কৈছো সভাপতি আর কার্যকরী সভাপতির মাজত ক্ল্যাশ আসলতে এগারী নেতার আন এগারীর সঙ্গে ক্ল্যাশ সকল দলতে থাকে কিন্তু কংগ্রেসত মুকলি ক্ল্যাশ মুকলি সংঘাত কমলাক্ষ দেপুর কায়স্থয় কি কৈছিল আর দেবব্রত শইকীয়া কি কৈছিল দুইটা বাইক দেখুৱাম একেলগে এনেকুৱা যদি তথ্য থাকে যদি এনকোয়াৰী সঁচাকৈ হ'ব লাগে আৰু এনকোৱাৰী কৰিখিনি ব্যৱস্থা লওক আমাৰ ক'ব লাগে একো নাই আৰু লাগিলে এনকোৱাৰী যিমান সহায় লাগে আমি সহায় কৰিম বাৰু কিয় সহায় নকৰিম বাৰু আমি গোটেইকেইটা এম এল এক কৈ দিম বাৰু সহায় কৰক কি আছে কি আছে বিষয় নাই কি কৰি আছে যদি কোনোবা এনেকুৱা যদি গদ্দাৰ হয় যদি তেওঁ তাৰ ওপৰতে ব্যৱস্থা হ'ব লাগে কিয় হ'ব নালাগে আৰু এইটো পাৰ্টিৰ এটা হেৰি আছে ইজ্জত সন্মানৰ কথা এটা আছে এইটো কাৰণে মই ভাবোঁ যে নন্দিতা বাইদেউ যিটো কৰিছে এইটো অপেনলি কৰিছে আৰু এইটো গুড চেন্সত কৰিছে মই এজ এ ৱৰ্কিং পেচেণ্ট কৈছোঁ দেই গুড চেন্সত কৰিছে এইটো কাৰণে মই ভাবোঁ এইটো এটা পলিটিকেল ইছ্যু হ'ব নালাগে আৰু মই ভাবোঁ এইটো ইছ্যু হ'ব নালাগে নন্দিতা দাস ডাঙৰীয়ানীয়ে মোক কালি ফোন কৰিলে কিন্তু মোৰ ফোন কৰাৰ তেখেতে মোক জনোৱাৰ আগতেই এই বিষয়টো লৈ কংগ্ৰেছৰ কিছু ব্যক্তিয়ে হাইকমাণ্ডক অৱগত কৰিছিল হাইকমাণ্ডৰ পৰা ভূপেন বৰা ডাঙৰীয়াক ইয়াৰ জবাবদিহি কৰিবলৈ কৈছে বুলি গম পাইছোঁ তাৰ পৰিপ্ৰেক্ষিতত সন্ধ্যা সময়ত নন্দিতা দাস ডাঙৰীয়াই মোক ফোন কৰিছিল আৰু কৈছিল যে তেখেতে নিজৰ মানে ভৱিষ্যত ইউজৰ বাবে সেই বক্তব্যখিনি ৰেকৰ্ডিং কৰিছিল যিখিনি ৰেকৰ্ডিঙত কেনেকৈ ৰাহুল গান্ধীক হলঠেকত পেলোৱা হৈছে এই কথাখিনি আমাৰ এজন নেতাই খুব ভালভাৱে কৈ আছিল আৰু এই কথাখিনি আমি যোৱা সময়ছোৱাত বিভিন্ন মহলত চৰ্চা কৰি আছোঁ আমাক সেই গতিকে প্ৰেছ কনফাৰেন্স কৰিবলৈ কৈছে আগন্তুক সময়তো আপোনাৰ গতিকে এতিয়াও ধুঁৱলি কুঁৱলি পৰিৱেশ পৰৱৰ্তী সময়ত এই ঘটনা প্ৰবাহ কোন দিশে গতি কৰে যথেষ্ট লক্ষ্য দিব কিন্তু এটা কথা নিশ্চিত কংগ্ৰেছত অল ইজ নট ৱেল আৰু অল ইজ নট ৱেল সকলো দলতে আছে কিন্তু কংগ্ৰেছত অ'পেন অল ইজ নট ৱেল